সম্পাদ্য দুই, ত্রিভুজের ভূমি, ভূমি সংলগ্ন একটি কোণ ও অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। প্রথমত ত্রিভুজের ভূমি এ, ভূমি সংলগ্ন একটি কোণ এক্স ও অপর দুই বাহুর অন্তর ডি একে নেই। যে কোনো একটা রশ্মি এঁকে নিতে হবে, যে কোনো একটা রশ্মি বিএম আঁকি, বিএম থেকে এর সমান করে বিসি অংশ কেটে নেই। বিবিন্দুতে কোণ এক্স এর সমান করে একটি কোণ আঁকতে হবে। বিবিন্দুতে কোণ এক্স এর সমান করে একটি কোণ সিপি কিউ আঁকি। এখন বিকিউ থেকে অপর দুই বাহুর অন্তর ডি এর সমান করে বিএন অংশ কেটে নেই, সিএন যোগ করি। এখন সিএন কিউ যে কোণটা তৈরি হলো সেই কোণের সমান করে এনসি এর বাহুর সাথে একটি কোণ আঁকতে হবে। কিউএনসি অথবা সিএন কিউ সমান করে সিএন রেখার সাথে একটি কোণ আঁকতে হবে। এনসি জি অর্থাৎ এনসি এনসিজি কোণটি বিকিউ রশ্মিকে এ বিন্দুতে ছেদ করে। তাহলে এবিসি হবে নির্ণয়ের ত্রিভুজ।